ধরা যাক আমরা স্টুডেন্টের মাঝে র্যাঙ্কিং করতে চাচ্ছি, তো র্যাঙ্কিংটা আমরা এইভাবে করব। সাপোজ এখানে একটা কলাম দেখা যাচ্ছে টোটাল, এই টোটাল কলামের উপর বেস করে আমরা র্যাঙ্ক করব, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, কে কততম হলো কিংবা কে কোন পজিশনে আসলো, দ্যাটস ইট। তো আমরা র্যাঙ্কিংটা কিভাবে বের করব, র্যাঙ্কিংটা বের করার জন্য আমাদের প্রথমত ইকুয়ালস টু সাইন, দেন আমরা যদি র্যাঙ্ক লিখি, অ্যান্ড 3 নম্বর একটা অপশন দেখা যাচ্ছে র্যাঙ্ক, অ্যান্ড দেন ট্যাব বাটন প্রেস। তারপর এখানে দেখতে পারবেন যে নাম্বার রেফারেন্স অ্যান্ড অর্ডার দেওয়া আছে। তো আমি যদি নাম্বারটা সিলেক্ট করতে চাই, যে আমি টোটালে যে একদম প্রথম যে সেলটা সেই সেলটা নাম্বারটা ধরে দেন কমা, তারপর হচ্ছে রেফারেন্স, অর্থাৎ আমরা কত থেকে কত তোমার মধ্যে নিতে যাচ্ছি। তো জিনিসটা পুরোটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে কি, আমরা যদি কিবোর্ডে F4 বাটনটা প্রেস করি, তাহলে আমাদের অ্যাবসোলিউট রেফারেন্সটা দিয়ে কাজ করা আরো ইজিয়ার হবে। তো যেহেতু আমার F4টা আপাতত কাজ করছে না, সেহেতু আমি এটাকে এটাকে আমি অ্যানালগ ভাবেই দেই। সো এটা হচ্ছে ইয়েস, এখন যদি আমি কমা দিই এবং দেখা যায় ডিসেন্ডিং মেল আসেন, ডিসেন্ডিং হচ্ছে একদম প্রথম থেকে, তো 1 2 3 4 অনুসারে, এবং অ্যাসেন্ডিং হচ্ছে আমি শেষ থেকে যাব। সেটা না করে আমি ডিসেন্ডিংটা দিলাম, ডিসেন্ডিংটা 0, অ্যান্ড ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলেই হয়ে যাচ্ছে। এখন যদি আমি পুরোটা জাস্ট ডাবল ক্লিক, হয়ে গেল আমাদের। এখন চাচ্ছি যে আমাদের এই পুরো এই কলামটার মধ্যে কিছুটা একটু কালার ফরম্যাটিং আনতে, আমরা যদি উপরে যাই কন্ডিশনাল ফরম্যাটিং বা কন্ডিশনাল ফরম্যাটিং মধ্যে, যেটা বলছিলাম যে আমরা চাচ্ছিলাম এই কলামটার মধ্যে কালার ফরম্যাটিং টেনে নিয়ে আসতে। যদি আমি পুরোটা সিলেক্ট করার পর উপরে অপশন দেখা যাচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং এ অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো কালার স্কেলস, কালার স্কেলস এ কি আমি সেকেন্ড অপশনটা দিলাম, অ্যান্ড দ্যাটস ইট, হয়ে গেল আমাদের র্যাঙ্কিং।